ঙ্কা মনে আছে তোদের গাছের আমে হ্যাঁ সাদা কষগুলো বেড়ায় না হুম আর আমাদের গাছের আমে সাদা কষ বেড়ায় আমাদের গাছের আমের সাদা কষগুলো নিয়ে 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 তোরা তোদের তোদের ইয়েতে দিয়েছিলিস মনে পড়ে তোদের আম গাছে দিয়েছিলিস হ্যাঁ আবার ওগুলো খেয়েছিলিস মনে পড়ে হ্যাঁ মনে পড়ে না আরে একটা পশুও তো তার ইয়ে করে আর তোরা তো জলজান তো মানুষ হুম ভুলে গেলি আছে তাড়াতাড়ি হ্যাঁ আমের 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 মানে দাম দিলি না হ্যাঁ আমাদের কাছে আমের দাম দিলি না কি রে তোরা মানুষ আচ্ছা সোনারা তোমরা কেউ যখন হ্যাঁ তখন কোনো অন্য কে মানে গাছের আমের যে সাদা কষ্টটা ওইটা দিয়েছো তোমরা কে কে দিয়েছ আমাকে কমেন্ট করবা আমি কিন্তু প্রচুর দিয়েছি প্রচুর জানো আর দিয়ে নিজেকে না গর্ব মনে করি বিশাল গর্ব মনে করি যে না আমি উমেয়াদের মানে মানে জীবনে কিছু করলাম যে ওদের মানে জীবনের কোনো ভালো কাজ করলাম হ্যাঁ ওদের ওই মানে গাছের আমের সাদা যে এটা দিয়ে ঠিক আছে খুব 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 গর্ব ফিল করি আমি না দেখো আজকে গাছের আমের চচ্চড়ি হয়েছে দেখেছ তার সঙ্গে একটু দুধ নেব হুম ওরা নিয়ে আছে দুধ আমি যেহেতু দুধ খাই না সেটা দুধ নিয়ে নি দেখো চচ্চড়ির সঙ্গে কষলে কষলে হেভি লাগে শোনো না সবাই খাবে কিন্তু আমার ছেলে ছেলেশোরা বেশি করে খাবে এ আমের চচ্চড়ি কিন্তু খেতে দারুন হেভি হেভি খেতে খুব ভালো লাগে বিশেষ করে দুধ দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে একদম কষলে কষলে মাখো মাখো করে যে সাদা সাদা যে খিটটা বেড়ায় না ঘন ঘন খিটটা ও অসাধারণ আর সোনারা তোমাদের একটা কথা বলি হ্যাঁ এই এইগুলো আমগুলো না বেশি বেশি করে গীতে গিতিয়ে খাবে হ্যাঁ আমার সোনারা সোনারা বেলডাঙা লঙ্কে এসছে বুঝে নাও কার কথা বলছি সে তো আবার খুব রাগ করে থাকে এই জন্য নামটা বলবো না বেলডাঙা লঙ্কে এসছে দিন পরে মুখ দেখাবে না হুম এতে একসঙ্গে বসে বসেই খাচ্ছি বুঝতে পেরেছো বেলডাঙার লঙ্কা মানে যদি দেখাই না হ্যাঁ ভিডিওতে রেগে বম হয়ে যাবে বেলডাঙার লঙ্কা কিন্তু বিশাল দাম বিশাল দাম এর জন্য বিশাল রাগ ওর বেলডাঙার লঙ্কার বিশাল রাগ এই জন্য বাবা দরকার নেই ওকে দেখানোর ও পছন্দও করে না আসতে মানে সামনে আসতে পছন্দ করে না